নিয়ে কথা বলার চেষ্টা করব ক্লাবের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তাদের সাথে। ক্লাবের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের থেকে আমরা জানার চেষ্টা করব যে এবারকার তাদের বিশেষ কি কি। আমরা কথা বলার চেষ্টা করব উন্নয়ন সংঘ ক্লাবের প্রত্যেকের সাথে। এবং প্রথমে স্বাগত আপনাদের সকলকে আমাদের সোশ্যাল বাংলায়। আপনাদের থেকে একটু জানতে চাইবো, এবারে আপনারা প্রত্যেকেই শ্যামা মায়ের আরাধনায় ব্রতী ছিলেন, এবারে আপনাদের ক্লাবের বিশেষ কি থিম ছিল? আমরা প্রত্যেকবারেই শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই। উন্নয়ন সংঘের এই পারিবারিক একটা পুজো বলতে পারেন আমাদের এই ছোট্ট এলাকায়। এবারে আমাদের বিশেষ করে যে বাংলার যে মাটির সুরের কে নিয়ে যে আমাদের লালন গীতি, পল্লীগীতি এবং বাউল সঙ্গীত, এইগুলি নিয়ে আমরা একটা একটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এবং এখানকার মানুষ অনেকটা আনন্দ পেয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন। আমরা আশা করি আগামী দিনে আমাদের এই রাজ্যের এবং আমাদের এই এলাকার সবাই মিলে আমরা সুখ শান্তিতে বসবাস করব এবং আমরা সমৃদ্ধি হব এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা আরও বেশি আলোকিত হব। সবাইকে নমস্কার। আমরা ইতিমধ্যে আমাদের সাথে পেয়ে গেছি উন্নয়ন সংঘ ক্লাবের প্রেসিডেন্টকে, এবং আমরা আরও একটু জানার চেষ্টা করব এবছর আপনাদের বাজেট কত ছিল। অ্যাকচুয়ালি আমাদের যে ত্রিপুরা যে অন্যান্য যে শ্যামা মায়ের কালী পূজা হয় আমরা ওইভাবে আমরা সেটা করি না। আমাদের এক একজন এক একটা, কেউ হয়তো প্রতিমা দায়িত্ব নিয়ে নিল, কেউ হয়তো কালচারাল দায়িত্ব নিল, কেউ হয়তো এটা, এইভাবেই আমাদের সবাই মিলে সব বাড়ির থেকে আমরা যে চাঁদা তুলি সেটাও না, আমরা যে যেভাবে পারে সবাই একসঙ্গে আমাদের ইনভলভেন্সিটা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। সেখানে বাজেটের কোনো ইয়ে নেই, তবে আনুমানিক ধরতে পারেন লাখ খানেক টাকা আমাদের খরচ হয়। যেহেতু আমরা কোভিড-19 মধ্য দিয়ে দুবছর যাবত সেখানে যাচ্ছি, এবছর আপনারা কোভিড-19 বিধিনিষেধ মেনে কিভাবে এগিয়েছিলেন আপনাদের পুজো? আমাদের বিধিনিষেধ সেটা প্রথম থেকেই ছিল। আপনারা জানেন এখানে একটা প্রাইমারি সেন্টার আছে, সেখানে আমাদের ক্লাবের যারা সদস্যরা আছেন বিশেষ করে সুমন অধিকারী বা আমাদের রঞ্জন বা লিটন, ওরা সবাই মিলে এই কোভিডের আমাদের শুধু এই এলাকা নয় এই শহর দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা নাগরিককে এই কোভিডের যেন সুষ্ঠুভাবে পেতে পারে আমরা সেটা করেছি। আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় যে হসপিটালে এখানে আছে তাদের সহযোগিতায় আমাদের সদস্যরা প্রত্যেকে সকাল থেকে বিকাল অবধি কঠোর পরিশ্রম করে গেছে এবং আমরা এটাতে অনেকটাই সফলতা লাভ করেছি। আপনাদের এবারে পুজোর বিশেষ বিশেষ আকর্ষণে কী কী ছিল? পুজোর আকর্ষণে দেখুন আমাদের এই রাজ্যে দুর্গোৎসব আমাদের এই ছোট্ট এলাকায় ওইভাবে কিছু না, কিন্তু আমাদের মূল মেসেজটা ছিল আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িঘরের প্রত্যেকটা সদস্যদের নিয়ে আমরা এই যে পুজোর তিন দিন বা চার দিন একসঙ্গে কাটানো সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় এবং সেটাই আমরা করেছি। এবং আমাদের শ্যামা মায়ের যে পূজা সেটাতেও আমরা ওইভাবেই এগিয়েছি এবং আগামী দিনও এইভাবেই আমরা তার ধারাবাহিকতা বজায় রাখবো। এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা এবং এই রাজ্যের প্রতিটি মানুষের যেন মঙ্গল হয় সেটাই আমাদের উন্নয়ন সংঘ তরফ থেকে, আমাদের সমস্ত সদস্যের পক্ষ থেকে এবং আপনাদের যে চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া আপনারা যে পছন্দ থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও আমরা বলবো ধন্যবাদ জানাবো এবং আপনাদের এই চ্যানেল আগামী দিনে এই রাজ্যে আরও বিস্তারভাবে সাফল্য করুক, ইয়ে মানে সবাইকে নিয়ে চলুক, আমরা আপনাদের পাশে থাকব এই বলে আমরা অঙ্গীকার করছি আপনাদের। অসংখ্য ধন্যবাদ। সেখানে উন্নয়ন সংঘ ক্লাবের প্রত্যেককে আমরা আমাদের সাথে পেয়েছিলাম এবং তাদের থেকে আমরা দেখতে পেলাম তাদের যে বিশেষ বার্তা ছিল রাজ্যবাসীর উদ্দেশ্যে, তার পাশাপাশি এবছর কীভাবে দীপাবলি পুজো সেখানে মায়ের আরাধনায় প্রতি হয়েছে সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একেবারে শেষে আজ মায়ের নিরঞ্জন হতে চলেছে, প্রতিমা নিরঞ্জন, আপনাদের থেকে একটা ধ্বনি আমরা শুনতে পাব। বলো মা কালী কি, ক্ষমা মা কি, মা কালী কি, ক্ষমা মা কি, কালী মা কি, কালী মা কি, উন্নয়ন সংঘ কি, উন্নয়ন সংঘ কি, উন্নয়ন সংঘ কি। একেবারেই আমরা কিন্তু ইতিমধ্যে কথা বলার চেষ্টা করেছি উন্নয়ন সংঘ ক্লাবের সেখানে প্রত্যেক কর্তৃপক্ষদের সাথে, সভাপতি থেকে শুরু করে আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি এবং প্রত্যেক বছর সেখানে মায়ের আরাধনায় প্রতি থাকে
গেলে কেমন মজা? খুব ভালো। একটু জোরে হয়ে যাবে, বলো কালী মায় কি জয়, বলো কালী মায় কি জয়, বলো কালী মায় কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। একেবারে কিন্তু ছোট থেকে খুঁটে থেকে একেবারে বড়রা প্রত্যেকে কিন্তু মেতে উঠেছে উন্নয়ন সংঘ ক্লাবের। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় মায়ের প্রতিমা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের নাম কি? স্নেহা ধর। তোমার নাম? মেলদেব। তোমরা নেচে নেচে যাবে না? হেঁটে যাবে? হেঁটে যাবে নাকি গাড়িতে বসে যাবে? গাড়িতে বসে যাব। কেন? এমনি দিদিরা নাচছে, তোমরা নাচবে না? না। কেন? এবার কালী পূজায় মজা করেছো? হ্যাঁ। কটা বাজে ফুটিয়েছো? অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, একেবারেই আমরা ছোট খুদে থেকে শুরু করে প্রত্যেকের সাথে কথা বলছি এবং বিশেষভাবে আমরা এই মুহূর্তে একেবারেই উপস্থিত রয়েছি উন্নয়ন সংঘ ক্লাবের সাথে এবং তারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন তাদের প্রতিমা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এবং সেখানে একেবারেই দুর্গা পুজো থেকে শুরু করে আমাদের কালী পুজো পর্যন্তই সেখানে বিশেষভাবে আমাদের যে বাঙালি শ্রেষ্ঠ উৎসবগুলি থাকে একের পর এক আমরা কিছু উৎসব পেয়ে যাই, অর্থাৎ দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজ কালী পুজো, কালী পুজোর পর আবারও অনেকটা অপেক্ষার পর সেখানে আবারও কিছু অনুষ্ঠান আমরা পাবো, তো সেখানে দাঁড়িয়ে মুহূর্তে আজ কালী পুজো সেখানে প্রতিমা নিরঞ্জন রয়েছে। গতকালকের আগের সেখানে গত পরশু রয়েছে সেখানে ছিল বিশেষভাবে দীপাবলি এবং দীপাবলিতে প্রত্যেক রাজ্যবাসী সেখানে মেতে উঠেছিল কালী বা শ্যামা মায়ের আরাধনায়, কালী পুজো বা শ্যামা মায়ের আরাধনায়। এমন দাঁড়িয়ে আমরা একেবারেই উপস্থিত রয়েছি উন্নয়ন সংঘ ক্লাবে এবং সেখানে গত পরশু পরের দিন অন্য পথ ছিল এবং তারপর শনিবার থাকায় অনেক ক্লাব সেখানে বিরত ছিল তাদের প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে একেবারে প্রতিমা নিরঞ্জন পর্বেই আমরা রয়েছি উন্নয়ন সংঘ ক্লাবে। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সেখানে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে একসঙ্গেই করি, একইভাবে করি এবং অতিমধ্যে আনন্দ মুখর আমরা একইভাবে করি। তো আপনাদের এবারে কালী পুজোর বিশেষ কোনো সেখানে সামাজিক কাজে আপনারা প্রতিষ্ঠিত? সামাজিক কাজ বলতে আমরা কালী পুজো আমরা দুস্থদের এবং আমাদের ক্লাবের এলাকাবাসী যা আছে এবং দুস্থরা তাদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করেছি। মোটামুটি প্রায় সারাতে আমাদের প্রসাদ বিতরণ হয়েছে। তারপরে আমাদের আর এবার আমরা একটু বাউল সঙ্গীতের আয়োজন করেছিলাম পুজোর পরের আর 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 বিশেষ করে কিছু করিনি। আর দুর্গা পুজোর সময় আমরা কিছু সামাজিক কাজ করেছিলাম। হ্যাঁ
আমরা কোভিড দুষ্টদের কিছু খাবার দাবার বিতরণ করেছিলাম, দুষ্ট পরিবার ওদেরকে আমরা কিছু খাবার দাবার ব্যবস্থা করেছি। বিগত দিন যেটা লালমাটির কাংরা পথে উন্নয়ন সংঘ 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি। আমাদের ছোট ভাই বা এলাকার বৌদি সবকে মিলেই আমরা এই অনুষ্ঠান করে থাকি। এবছর যেভাবে আপনারা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন, আগামী বছরও কি আপনাদের একই রকম পরিকল্পনা? হ্যাঁ, আমরা সেটা বিশ্বাস করি, আমরা মায়ের কাছে সেটাই প্রার্থনা করি, ঐক্য সংহতি এবং ভ্রাতৃত্ব বোধ যেন জাগ্রত থাকে, আর তাকে ঘিরেই আমরা উন্নয়ন সংঘ প্রত্যেক বছর মেতে থাকি। আমরা এবছর যেরকম করেছি, আগামী বছর আরও উন্মাদনায় কোভিডের অতিমারীকে কাটিয়ে আমরা যেন সবাইকে নিয়ে, আপনাদের মতো সবাইকে নিয়েই আমরা যেন এই পৃথিবী, এই সমাজ এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবারে অবশ্যই আরও একটি বিষয় বলবো, যে আমরা সেখানে যে আমাদের মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলাম, সেখানে বিশেষভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যার কথাই নিশ্চয়ই আমরা মায়ের কাছে তুলে ধরেছি। তো আপনাদের এমন কোনো কামনা রয়েছে কি মায়ের কাছে তুলে ধরবেন? আজ মায়ের বিদায় হচ্ছে এই প্রতিমা নিরঞ্জনের সময়ে। এটাই বলতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী সুস্থ মন সুস্থ মানসিকতা তৈরি হলেই আমরা এবং যেমন সমাজকে নিয়ে যেতে পারবো, আমাদের পরিবারকে নিয়ে যেতে পারবো, যেন আমাদের এই পরিবার বা আমাদের এই গোটা সমাজ থেকে গৃহস্থ হিংসা পণ প্রথা বধূ নির্যাতনের মতো যে অসামাজিক কাজগুলো আছে তা যেন দূর করতে পারি মায়ের কাছে। আমরা সেটাই চাই, যে কবি যেটা বলেছেন যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। বা যদি বিবেকানন্দের কথাই বলি, যে জাতি সমাজ এবং ধর্ম বিধবার অশ্রুমোচন করতে পারে না, কিংবা অনাথ শিশুর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, সে সমাজ জাতি এবং ধর্মকে আমি বিশ্বাস করি না। আর চণ্ডীদাসের কথায়, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, সে জায়গায় মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েই আমরা চাই শান্তি সম্প্রীতি সবার উন্নয়ন। আরও একটি বিষয় জানতে চাইবো, আপনাদের এই যে শ্যামা মায়ের আরাধনা রয়েছে, সেখানে আপনারা এই যে পুজো হয়, পুজোর আয়োজনে আপনাদের পাড়ার মহিলারা কি সেখানে সমস্ত কাজ করে থাকেন, নাকি আপনারাই সেখানে পুজোর আয়োজন করেন? আমরা যেটা কমিটিগতভাবে দিক থেকে
বিভিন্নভাবে আমরা ছেলেরা বা ভাইরা আমরা করে থাকি, কিন্তু মহিলাদের একটা বাড়তি উন্মাদনা থাকে যে আমাদের এই কাজটা দিতে হবে, আমরা এই কাজটা করব। প্রত্যেক বছর তারা এই কাজটা করে থাকে এবং তারা নিজেদের উৎসাহে অনেক বদিরা বা দিদিরা বা মা মাসিদের কাছে না গেলে আমাকে এই বছর ডাকা হলো না কেন, তাদের কাছে একটা হয়। আমরা তাই চাই প্রত্যেক সময় আমরা মা মাসি বোন দিদি আর আপনাদের মতো যারা আছে প্রত্যেকে আমরা এটাকে সামিল করতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, একেবারেই আমরা দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে, আমরা একেবারেই দেখানোর চেষ্টা করেছি আপনাদের উন্নয়ন সংঘ ক্লাবের যে বিসর্জন রয়েছে সেই বিসর্জন পর্ব আমরা গোটাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও দশমী ঘাটের সামনে গিয়ে আমরা গোটা চিত্র আপনাদের সামনে শেষ পর্যায়ে দাঁড়িয়ে তুলে ধরার চেষ্টা করব। এখনকার মতো আমাদের লাইভ অনুষ্ঠান আমরা কিছুক্ষণের জন্য এখানেই বন্ধ রাখছি। পরবর্তী আপডেটস বা পরবর্তী দশমী ঘাটের আপডেটস দেখতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় আদিত্যের সাথে আমি পূজা, দ্য সোশ্যাল বাংলা, নমস্কার।